হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবটিএ টেস্টবার দু হাজার একুশ বাইশের যে দুশো আঠাশ নাম্বার পেজে যে তোমাদের ইতিহাসের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেলে নতুন হও তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না চল আজকে ভিডিও শুরু করা যাক বিভাগ কয়ে বলছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক ভারতের নিম্নবর্গের চর্চা জন শুরু করেন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ঘ রণজিৎ গুহ নেক্সট বলছে একের দাগে দুই কে দেশ বলা হয় সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ক স্কটল্যান্ডকে নেক্সট বলছে একের দাগে তিন বঙ্গদর্শন পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন উত্তরভাবে অপশান নাম্বার খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট বলছে একের দাগে চার ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র সঠিক উত্থে অপশান নাম্বার ঘ রাজা হরিশ্চন্দ্র নেক্সট বলছে একের দাগের পাঁচ বলছে মামা বোধনী বামা হলেন আসলে সঠিক উৎসবে অপশান নাম্বার ঘ সমগ্র নারী জাতি নেক্সট একের দাগে ছয় বলছে শব্দ কল্প দ্রুত গ্রন্থ রচনা করেন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ রাধাকান্ত দেব নেক্সট একের দিকে সাত বলছে বলছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম সঠিক উত্থে অপশান নাম্বার ক স্কটিশ চার্চ কলেজ নেক্সট বলছে একের দাগের আট বাউল গানের প্রবর্তক হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ লালন ফকির নেক্সট বলছে একের দাগের নয় প্রথম ভারতীয় আইন পাস হয়েছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট বলছে একের দাগের দশ পাবনা কৃষক পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক হবে অপশান নাম্বার গ ঈশানচন্দ্র রায় নেক্সট বলছে একের দাগের এগারো বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার গ খান্দেশে নেক্সট বলছে একের দাগের বারো সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার ক ঢাকাতে নেক্সট বলছে একের দাগের তেরো আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ মঙ্গল পাণ্ডে নেক্সট বলছে একের দাগের চোদ্দো বঙ্গভাষা প্রকাশিকা সভা কে ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন করে বলেছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ যোগেশচন্দ্র বাগল নেক্সট বলছে একের দাগের পনেরো নববঙ্গ চিত্রকলার জনক বলা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ অবরীন্দ্রনাথ ঠাকুরকে নেক্সট বলছে একের দাগের ষোলো জমিদার সভা স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট বলছে একের দাগের সতেরো ভারতের সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করে সঠিক উত্তর ব্যবসা নম্বর ঘ পর্তুগিজরা নেক্সট একের দাগের আঠেরো বিদ্যা বলা হয় সঠিক উত্তর ব্যবসা নম্বর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নেক্সট বলছে একের দাগের উনিশ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় সঠিক উত্তর ব্যবস্থা নম্বর খ শিবচন্দ্র নন্দীকে নেক্সট বলছে একের দাগের কুড়ি পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আচার্য হন সঠিক উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী নেক্সট বলছে বিভাগ খ ত্যাগের যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও প্রথম কোশ্চেন বলছে দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বল সত্তর কার আত্মজীবনী এটি হয় বিপিনচন্দ্র পাল নেক্সট বলছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু গ্রাম বাতা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো এটি হবে বাংলাদেশের ঢাকার কুষ্টিয়া থেকে নেক্সট হচ্ছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ব্রহ্মানন্দ উপাদি ছিল এটি হবে কেশবচন্দ্র সেন নেক্সট বলছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর মেলার অপর নাম কী উত্তর হবে চৈত্র মেলা নেক্সট বলছে উপভাগ নাম্বার টু পয়েন্ট টু বলছে ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মেধা বলছে পাটক নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন এটি হবে মিথ্যা নেক্সট বলছে টু পয়েন্ট টু পয়েন্ট টু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটি হবে ঠিক নেক্সট বলছে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি আরবি ভাষার ফরাজি শব্দের অর্থ ইসলামে নির্ধারিত ব্যর্থতামূলক কর্তব্য এটি হবে ঠিক নেক্সট বলছে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ঐতিহাসিক আর জি প্রধান প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলে স্বামী বিবেকানন্দকে এটি হবে ঠিক নেক্সট বলছে উপবিভাগ টু পয়েন্ট থ্রি কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও প্রথমে দেখো যত তত পথ এটি হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নেক্সট হচ্ছে তারাসাহেব সাহেব ফালকে এটি হবে চলচ্চিত্র নেক্সট বলছে আনন্দ মঠ এটি হবে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শেষ যেটা পট হচ্ছে ব্যঙ্গচিত্র এটি হবে ক গগেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো কী বলছে উপবিভাগ নাম্বার টু পয়েন্ট ফাইভ বলছে নিয়ন্ত্রিত বিবৃতিগুলি থেকে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথমে দেখো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বিবৃতি বলছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিনটি আইন পাস করেন সঠিক হবে অপশান নাম্বার ব্যাখ্যা নাম্বার তিন এই আইন প্রণয়নের উদ্যোগে ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষেধ করা ও বিধবা বিবাহ আইন সিদ্ধ করা নেক্সট বলছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বিবৃতি বলছে বাংলা অভাবী আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন সঠিক উত্তর ব্যাখ্যা নাম্বার এক ইসলাম ধর্মে সংস্কার করাই ছিল ঈদ আন্দোলনের উদ্দেশ্য নেক্সট বলছে টু পয়েন্ট বিবৃতি বলছে অবরীন্দ্রনাথের অমর সৃষ্টি হলো ভারত মাতা সঠিক হবে ব্যাখ্যা নম্বর দুই স্বদেশী যুগে স্বদেশ প্রীতি জাগানোর মতো তো আশা করছি বন্ধুরা নেক্সট একটি রয়েছে দেখে নাও টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর বিবৃতি বলছে উনিশশো ছয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে নারী জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সঠিক উত্তর ব্যাখ্যা নাম্বার তিন জাতীয় শিক্ষা প্রদানের জন্য তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও